নমস্কার, শুভ সকাল সবাইকে। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তো কালী পুজো, আর আজকে দাদু সমাধিটাকে আবার যে একটু ধুয়ে, মানে হালকা জল দিয়ে ধুবো, ধুয়ে আর ওইটা মানে সামনাটা একটু লেপে দিতে হবে। আর কালকে যে এই ঘরে ঘুমিয়েছি, এখন আমি মশারি উঠাইনি, আর একটুও ভালো ঘুম হয়নি। ওই এই পাশে দিয়ে মানে এই খাটটাতে ঘুমাই না আমি, আর ওই খাটে মানে আমাদের খাটে ঘুমাই, তো ওইখানেই অভ্যাস হয়ে গেছে। তো আর এইখানে ঘুমিয়েছি, এই যে এই যে জানলাটা আছে, এই জানলাটা দিয়ে খালি আলো ঢুকছিল। জানলাটার মধ্যে একটা পর্দা লাগাতে হবে, এই ঘরে তো কেউ থাকে না, তাই এই ঘরে কোনো পর্দা নেই। এত আলো ঢুকছিল, ওই পাশে একটা বাড়ি, ওই বাড়িতে সারা রাত মানে বেলকুনিতে লাইট ঘুরিয়ে রেখেছি। আর রাস্তায় একটা ল্যাম্পপোস্ট আছে, ওইটা তো সারা রাত তো ল্যাম্পপোস্টটা ধরানোই থাকে। এখন আমি এগুলো খুলবো। আর কালকে আমি দুই তিনবার, একবার এই পাশে ঘুমিয়েছি, একবার ওই পাশে ঘুমিয়েছি, আবার এই পাশে ঘুমিয়েছি, আবার ওই পাশে, কয়েকবার যেরকম উঠে উঠেছি, মানে একবার এই পাশে গিয়েছি, এই পাশে গিয়েছি। এখন আমি এই যে মশারিটাকে খুলে গুছিয়ে রাখবো, বিছানাটাকে গোছাবো। আর এখানে প্রচুর কাপড় আছে পেছন দিকে। এখানে মা আজকে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিয়েছে বাবার জন্য, আর পরোটা করা হবে। পরোটার জন্য এখানে আমি ময়দা মাখছি, এটা আটা দিয়ে না, আজকে ময়দা দিয়েই করবে। তো আমি এখন এটাকে ভালো করে মেখে দেব। মা নতুন জামাইয়ের জন্য পরোটা বানানো শুরু করে দিয়েছে। প্রথমে রুটিটা বানিয়ে তার মধ্যে তেল দিয়ে পুরো রুটিটাতে মেখেছে, তারপর আটা দিয়ে পুরো রুটিটা মেখেছে, তারপর মার পছন্দ মতো ভাজ দিয়ে নিয়েছে। ভাজ করে রাখা ডোটা নিয়ে মা এখন পরোটা করে নিচ্ছে, এখন এটাকে ভাজা হবে। মা এই পরোটা অনেক ভালো করে, আর যারা যারা মায়ের এই পরোটা খেয়েছে তারা সবাই বলেছে অনেক টেস্ট হয়। তাই মা আজ নতুন জামাইয়ের জন্য মার স্পেশাল পরোটাটা করছে, আর এই পরোটা মা খুব ভালো করতে পারে। কিন্তু অনেক দিন যাবত আমাদের ঘরে এই পরোটাটা করা হয় না, আজকে করছে। মায়ের পরোটাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে, এখানে বেশ ভালোই হয়েছে। উপরটা ক্রিসপি আর ভিতরটা অনেকগুলো লেয়ার যুক্ত। পরিয়ে বাড়িতে ফেরার পথে এখানে একটা আমি তুলসী গাছ দেখেছি, আর আমাদের বাড়িতে মানে তুলসী মঞ্চে কোনো তুলসী গাছ ছিল না, তাই ভাবলাম আজকে আমি এই তুলসী গাছটা এখান থেকে নিয়ে যাই। আর এখানে গাছগুলো থাকলে কিছুদিন পর পর কেটে দেয়। পরিয়ে আসার সময় এই দুইটা তুলসী গাছ নিয়ে এসেছি, এখন এই যে এই তুলসী মঞ্চে একটা লাগিয়ে দিব। এখানে ভাবছি লম্বাটাই লাগাবো না লম্বাটাই লাগাই, এটাই লাগিয়ে দিই। স্নান করে আমি চলে এসেছি তুলসী গাছটা তুলসী মঞ্চে লাগাতে। আর আজকে তো কালী পুজো, তাই ভাবলাম একটু মানে তুলসী গাছটা লাগিয়ে তুলসী মঞ্চটাকে ধুয়ে দেই, আর দাদুকেও একটু ভালো করে ধুয়ে দেই। ওই দিন তো আমরা দাদুকে মানে ভালো করে পরিষ্কার করেছি, ড্রোলে মেজে যে শ্যালগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি। আজকে একটু কোনো রকম আর কি জল দিয়ে ধুয়ে দিচ্ছি, আর সামনের যে মাটিটা আছে তা হাত দিয়ে লেপে দিলাম। এই যে তুলসী মঞ্চে তুলসী গাছটা লাগিয়ে দিয়েছি, লম্বা গাছটাই লাগিয়েছি, আর সাথে দাদুকে একটু জল দিয়ে আজকে আবার নতুন করে স্নান করিয়ে দিয়েছি। পূজোর সময় একবার দিয়েছি, এখন আরেকবার দিয়েছি। আর এই যে এখানে মানে দাদুর সামনে আর এইখানটায় একটু জল দিয়ে, মানে হালকা একটু জল, হালকা দিইনি একেবারে, আমি কত জল দিয়েছি মানে নর্মালি হাত দিয়ে একটু কি লেপে দিয়েছি। আজকে সন্ধ্যার সময় আমরা এখানে মানে এইখানটায় প্রদীপ ধরাবো। আমি লাইট চেঞ্জ করতে চলে এসেছি, তো লাইটটা একটু ধরানো ছিল, আমি দিদিকে বললাম লাইটটা অফ করে দিতে, দিদি লাইটটা অফ করে দিল, আর আমি লাইটটা চেঞ্জ করে নিলাম। আর যে লাইটটা আগে ছিল সেই লাইটটা অনেকক্ষণ জ্বলেছিল, তাই একটু গরম হয়ে গেছে, কিন্তু তবু আমি চেঞ্জ করতে পেরেছি, হাতে বেশি একটা গরম লাগেনি। তো লাইটটা লাগানোর পর বাবা বলছিল একটু চেক করে দেখতে ঠিক মতো লেগেছে কিনা, তো আমি চেক করে দেখলাম, তারপর দিদিকে বললাম লাইটটা অন করে দিতে। অন করার পরে লাইটটা জ্বলে উঠলো। এখান থেকে যে লাইটটা সেদিন নিয়ে লাগিয়েছিল সেই লাইটটা আজকে এখানে লাগিয়ে দিচ্ছে, কারণ এই জায়গাটা সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেখি জ্বালাতে হয়, তো এখন কয়েকদিন থেকে জ্বালানো যাচ্ছে না, হচ্ছে না লাইট ধরতে হবে, এখানে না অন্ধকার হয়ে গেছে, তো ধরবো। ও কালী পূজার জন্য এখানে লাইট ধরিয়েছে, এখানে আমাদের বেশ কিছু লাইট ছিল কিন্তু একটা লাইটই ভালো আছে, আরগুলো ভালো নেই, নষ্ট হয়ে গেছে। আর আমি ধূপ দেখাচ্ছি, এখনো সন্ধ্যা হয়ে গেছে দেখাইনি, আর একটা প্রদীপ নিয়েছি, আজকে ঘি দিয়ে নিয়েছি, দাদুর কাছে ঘিয়ের প্রদীপ দিব। হ্যাঁ
হ্যাপি দিওয়ালি। এখন আমাদের মোমবাতি কিনে হ্যাঁ কিনে নিয়ে আসেনি, কিনে নিয়ে আসে তারপর আমরা যা যা ধরাবো, অনেক মোমবাতি ধরাবো। হ্যাঁ উলু দে একটা। দাদুর সমাধিতে একটা প্রদীপ দিয়ে আর ধূপ দেখি, আমি সারা বাড়িতে ধূপ দেখিয়ে নিচ্ছি। আর আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, আমি একটু বাইরে ছিলাম, বাইরে ছিলাম না কেন জানি লেট হয়ে গেছে, আমার এতদিন পর আর মনে নেই। আর আমি যখন সারা বাড়িতে ধূপ দেখাচ্ছিলাম তখন আমার পেছনে পেছনে ফাটু শুকদে পরাতো চলে এসেছে, লাফালাফি করছে, আর কখন বাজি পড়াবো সেটাই বলছে। এই যে এখানে সবাই মিলে তারাবাতি তারাবাতি তো না তারাবাজি জ্বলাচ্ছে, আর প্রত্যেক যে আমাকে একটা দিয়েছে, দিদিকে একটা দিয়েছে, আমাদের তারাবাতি এখনো কিনে আনা হয়নি, মানে কোনো কিছুই কেনা হয়নি। এ কি সুখদেব যা জোরে জোরে দিচ্ছে কিন্তু বেশ একটা ই হচ্ছে না। এই যে হ্যাপি হোলি, হ্যাপি হোলি না তো হ্যাপি দিওয়ালি। এখানে আমরা প্রত্যয়ের তারাবাতি দিয়ে সবাই পোড়াচ্ছিলাম আর সবাই খুব মজা পাচ্ছিলাম, তো এই একটা দিন খুব মজা হয় আমাদের। আমাদের কি জানি মোমবাতি এখনো কিনে আনা হয়নি, তাই দাদুর এখানে আজকে এখনো সাজাতে পারিনি। আর সবাই এই যে আমরা এখানে আছি না, এই যে দিদি, এই যে সবাই আছি আমরা এখানে, এই যে ফাট্টু ভাই এখন পোড়াতনি ফোটাচ্ছে, এই যে আমাদের কালী পুজো শপিং করে নিয়ে এসছে, এখানে দুই প্যাকেট তারাবাজি নিয়ে এসছে, আমার এক প্যাকেট, দিদির এক প্যাকেট, আর অনেক মোম নিয়ে এসছে, আর সঙ্গে নিয়ে এসছে দুইটা বোম। আমাদেরকে বাবা কখনোই বোম কিনে দেয় না, এবার কিনে নিয়ে এসছে তবু দুইটা। আর এখানে এই এক প্যাকেট আগরবাতি নিয়ে এসছে, আমি বলেছিলাম আমার আগো মানে পুজোর আগরবাতি শেষ তাই নিয়ে এসছে, অনেক মোম নিয়ে এসছে, আমরা অনেক জ্বালাতে পারবো আজকে সারা রাত। আর এই যে সবাই দর্শকরা জ্বালানোর জন্য উস্কুস উস্কুস না কি জানি উৎসুক হয়ে রয়েছে, এখন আমরা যাবো এগুলো পাঠাতে। আমি আবারও চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এই জামাটা পরেছি, কিন্তু এই জামা পরে আমরা মন্দিরে যাবো না, মন্দিরে যাবো অন্য একটা জামা পরে, ও বেশি একটা সাজবো না, অল্প একটু সেজেই চলে যাবো, এখন যাবো এই যে ফোটাতে ফোটা। এখন আমরা আমাদের তারাবাতি সবাইকে দিয়েছি, সবাই মিলে একসাথে ধরাবো, একসাথে ধরানোর মজাই আলাদা, আর সবাই মিলেমিশে ধরালেও অনেক মজা লাগে, সবাই আনন্দ করতে পারে। যদি আমরা একা একা করতাম তাহলে হয়তো বা করতামই না, এতটা মজাও পেতাম না। আর সব সময় মানে আমাদের বাড়িতে এরকম ওই দেওয়ালি হলি মানে কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই মানে বাড়ির যত ছোটো ছোটো সদস্য আছে, ছোটো বলতে কি ছোটো বড় সবাই আমরা একসাথে সেলিব্রেট করি আর খুব আনন্দ করি একসাথে মিলেমিশে, আর একসাথে মিলেমিশে আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। মানে প্রতি বছরে যখন আমরা দেওয়ালি হলি আসে তখন বেশ কয়েকদিন ধরে সেলিব্রেট করি, আর বাচ্চারা তো মানে ভুলে বলে ফেলে হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি দেওয়ালি মানে বলতেই ভুলে যায়, তো ওরা এক একজন এক একটা বলো, কিন্তু মজা তো আমরা কম করছি না, মজা হেভি হচ্ছে। ওই গাছে আমরা একটা বোম লাগিয়ে দিয়েছি, কখন যে ফুটবে সেই অধীর আগ্রহে পাঁচ মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি। ওই যে একটু মতো দেখা যাচ্ছে এই যে এইখানটায়, এই যে এইখানটায়, হ্যাঁ মনে হচ্ছে কি হ্যাঁ হবে হবে হবে, অনেকটা সময় পরে আমাদের এই বোমটা ফাটলো অবশেষে। এই যে এখন বোমগুলো সুন্দর ফেটে যাচ্ছে, দাম করে একটু পরে মনে হচ্ছে ফাটবে, আমি সরে যাই না, এটাও মনে হচ্ছে সহজে ফাটবে না, অনেকটা টাইম নিয়ে আমাদের ওয়েট করে থাকতে হবে। একটু ধোয়া ধোয়া বেরোচ্ছে দেখা যাচ্ছে, কখন জানি ফাটবে, ও যে অনেক ধোয়া বেরোচ্ছে এখন, এখনই মনে হচ্ছে ফেটে যাবে। হ্যাঁ লেগে গেছে, কিন্তু কত সময় ওয়েট করতে হয়, এখন অনেক ধোঁয়া ছাড়ছে কিন্তু কি জানি মোমটা মোম না বোমটা নিবে গেল আর ফুটলো না। তো কাকিদের এই পাশে তো মানে আরাধাদের এই পাশে তো আরাধার আজকে নেই, তার জন্য ওদের বাড়ি গেছে পুজো উপলক্ষে, তাই আমরা একটু ধরিয়ে দিচ্ছি, ওদের তুলসী তলায় ধরিয়ে দিব, ঘরের সামনেও ধরিয়ে দিব, কারণ
আরা থাকলে তো আরা ধরাতো আরা দা খুবই ভয় পায় কিন্তু তো বউ আমাদের সাথে আসে তো এই যে এখানে পড়া প্রতিদিন আকাশ প্রদীপ দিয়ে উড়ু দিব চিকু থাক চালাই নাকি চাপান তুই চালাচ্ছিস তুই আর এই দেওয়ারে দেওয়া হলো একটা এই দুয়ারে দেওয়া হলো একটা ব্যাস আমাদের কাজ আমরা করে নিয়েছি এবার ঘরে চলে যাই আমাদের তারাবাতি ধরানো শেষ মোমো আমাদের তো ধরানো শেষ পরে এসে আবার ধরাবো কিন্তু অন্যান্যবারের মতো এবার বেশি আমরা মোম ধরাইনি অনেক মোম কিনেছে কিন্তু মানে ওই যে মজা করতে করতে আর মোম ধরাতেই মনে ছিল না ঠিক মানে নিয়ে এসেছে তো দেরিতে যদি সন্ধ্যার দিকে নিয়ে আসতো তাহলে আমরা সন্ধ্যার দিকেই পুরো দাদুকে সাজিয়ে দিতাম তো এখানে আমি আর দিদি সাজতে বসে গেছি আমি বলেছিলাম বেশি সাজবো না দিদি বলছি একটু সাজ আমরা তো ছবি তুলবো তো একদম সেজে না গেলে ভালো লাগবে না তো দিদির দেখা দেখি আমিও একটু হালকা সেজে নিচ্ছি আমি বলেছিলাম যে শুধু লিপস্টিক আর টিপ পরে চলে যাব কিন্তু দিদি বললো সাজতে তো দিদির দেখা দেখি আমিও সেজে নিচ্ছি ইদারিং আমার সাজতে একদমই ভালো লাগে না সাজার পর কত কিছু গোছাও তারপরে আবার ভালো করে মুখ ক্লিন করো আর দুর্গাপূজার পরে এমনিতে আমার মুখে একটু গোটা উঠেছে তার জন্য সাজতে ইচ্ছে করে না তো দিদির কথায় সাজলাম আমি আর দিদি মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি যে আমি আজকে কি জানি চিকন কারি ড্রেসটা পরেছি আর দিদি দিদির ওই যে বন্ধু যে দিয়েছে সেই ড্রেসটা পরেছি আজকে আমাদের সেম সেম ড্রেস নেই হ্যাঁ সে কারণে এটা আর কি কিছুটা গেছে তার জন্য পরেছি ড্রেসটা আর বেশি আজকে সাজিনি খুব অল্প সেজেছি খালি একটু আই লুকটা করেছি কোনো রকম আর আর কিছুই করিনি আর লিপস্টিক দিয়েছি আর রেডি লিপস্টিক দিয়েছি এখন সবাই রেডি হলে বেরিয়ে যাব আমরা নতুন জামাইকে নিয়ে বেরিয়ে গেছি তো নতুন জামাইয়ের সাথে আজকে আমরা প্রথম বেরোচ্ছি আর এর আগে বেরোয়া হয়নি আর তার সাথে কখনো আমরা পূজাও সেলিব্রেট করিনি এই প্রথম আমরা করছি সবাই মিলে যাচ্ছিলাম দেখে অনেক আনন্দও হচ্ছিল তো আমরা আজকে প্রথমেই যাব কালীবাড়ি কিন্তু না প্রথমে কালীবাড়ি যাইনি শিববাড়ি গিয়েছি আমার মনেই ছিল না যে শিববাড়িতেও পূজা হয় তো ঢোকার পথে দেখলাম প্রচুর মানুষ আর সবাই এক এক শিববাড়িতে তো বিশাল বড় একটা মন্দির বিশাল বড় মন্দির না মানে অনেকগুলো মন্দির আছে তো তো সব জায়গায় সবাই প্রদীপ ধরাচ্ছিল আর আমার দেখা যে মানে কালী ঠাকুর যতগুলো দেখেছি মানে কালী পুজোর জন্য যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে আর লাইটিংও সুন্দর করেছে যখন লাইটিং করছিল তখন দেখতে ভালোই লাগছিল আর এখানে মা কালীমায়ের সামনে প্রদীপ ধরানো যাচ্ছিল কিন্তু কালীবাড়িতে মানে এতটা সামনে থেকে প্রদীপ ধরানো যায় না আর শিববাড়ি থেকে বেরিয়ে আমরা কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ওই যে দেখা যাচ্ছে কালীবাড়ির গেট তো ভালোই সাজিয়েছে কালী পুজোতে দুর্গা পুজোতে তো এরকম এবার তেমন একটা সাজায় নেই কিন্তু দেখা যাচ্ছে কালী পুজোতে ভালো সাজিয়েছে আর কালী মন্দিরটা মনে হচ্ছে নতুন রং করেছে দিনেবেলা যায়নি তো তো বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে রং করেছে অন্যান্যবার এতটা মানে চিকিত মানে এতটা উজ্জ্বল দেখা যায় না এবার রংটা নতুন লাগছে আর মানে লাইটিংগুলো বেশ ভালো লাগছিলো তো আমি দিদি মন্দিরে ঢোকার চেষ্টা করছিলাম মানে সামনে থেকে মা কালীকে দর্শন করতাম কিন্তু আজকে মন্দিরে এতটা ভিড় ছিল যে আমরা ঢুকতেই পারিনি অন্যান্য সময় তো আমরা ঢুকতাম মানে ঢুকি তো তাই ভাবলাম আজকে না হয় একটু বাহির থেকেই কোনো রকম দর্শন করে যাই তারপর এখানে জানি একটা কি মানে আমাদের মাথায় ঠেকিয়ে দিচ্ছিল তারপর আমরা চলে এসেছি এখানে একটু মানে ভিডিও করার জন্য দিদিকে বলছিলাম একটু ভিডিও করে দিতে কিন্তু এত মানুষ আসছিলো কোনো রকম মানে ভিডিওই করা যাচ্ছিলো না তারপর আমরা চলে এসেছি এখানে প্রদীপ আগরবাতি ধরিয়ে দিতে কিন্তু মানে মন্দির থেকে অনেকটা দূরে রেখেছে কেননা মন্দিরের সামনে দিলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই মন্দির থেকে বেশ দূরেই এখানে মানে মোমবাতি আগরবাতি ধরানোর ব্যবস্থা করছিল আমাদের বাড়ি থেকে আমরা যারা যারা গিয়েছিলাম সবাই মানে আমরা সবাই মায়ের উদ্দেশ্যে প্রদীপ ধরিয়ে দিচ্ছি প্রদীপ না ঠিক মোমবাতি আর আগরবাতি ধরাচ্ছিলাম যাতে মা আমাদের সবার মঙ্গল করে আমাদের মনস্কামনা পূরণ করে কালীবাড়ি থেকে বের হয়ে আমরা চলে গেছি লোকনাথ মন্দিরে প্রতিমা দেখতে আগে আমি যখন এসেছি লোকনাথ মন্দিরে প্রতিবারই মাটির প্রতিমা করতো কিন্তু এবার দেখলাম পাথর না কিসের একটা প্রতিমা তৈরি তো দেখে আমরা চলে গেছি সরাসরি মাছবাজারে মাছবাজারেও বেশ কিছু বছর ধরে প্রতি বছর মানে কালী পুজোর সময় পুজো করা হয় তো এখানকার সুন্দর মানে সুন্দর একটা ডেকোরেশন করেছে আর প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর সুবর্ণার ড্রেসটা অনেক বড় হয়ে গেছে তাই আমি সুবর্ণাকে একটু ধরে ধরে হেল্প করছিলাম যেহেতু এখন বাজে 10:03 আমরা বাড়ি ফিরে এসেছি
এখন আগে ফ্রেশ হবো। আজকে তো বাইরে তেমন একটা মোমবাতি ধরানো হয়েছে, কিন্তু দাদুকে অন্যান্য বছরের মতো সুন্দর করে সাজানো হয়নি। তো এখন একটা প্রদীপ আছে, সেটাকে আরো বেশি করে তেল দিয়ে আসবো যাতে সারা রাত জ্বলে থাকে। সারা রাত জ্বলবে না কি জানি না, কিন্তু চেষ্টা করবো অনেকটা সময় জ্বলিয়ে রাখার জন্য। তখন ফ্রেশ ট্রেশ হয়ে নিব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট। সবাইকে আবারও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।